আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক। নতুন একটা ভিডিও দিচ্ছি এবং নতুন ভিডিওটা আজকে নতুন একটা সাইট নিয়ে আলোচনা করছি। আজকে আপনাদের জন্য বিশাল এই অফারটা আপনারা কেউ মিস করবেন না, কারণ আজকের এই অফারটা শুধুমাত্র নতুন একটা ইনভেস্টিং সাইট নিয়ে যারা অলরেডি প্রবলেম টেক ভিডিওটা দেখছেন তাদেরকে আমি সাজেস্ট করব এই ভিডিওটা দেখে নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেন, কারণ নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে মোটামুটি ভাবে যে প্রফিটেবল যে একটা সাইট আছে সেটা হিসেবে কিন্তু খুব দ্রুত ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওর লিঙ্কটা আপনারা অলরেডি বা এই সাইডের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনি প্রথম কমেন্টে খুঁজতে পারেন। তাছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেলে তো আপডেট করা আছেই। আমি আমার এই লিঙ্কে ক্লিক করে দিলাম, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে ইন্টারফেস এরকম থাকবে, কারণ আপনার যেহেতু এটা রেজিস্ট্রেশন করতে বলছে, রেজিস্ট্রেশন করা খুব ইজি। আপনি ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রি-এন্টার পাসওয়ার্ড, এখানে ইনভাইটেশন কোড যা আছে তাই থাকুক, এবং তারপরে সাইন আপে ক্লিক করে দিলে আপনার কিন্তু সাইন আপটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি কিন্তু ওয়েবসাইটটাতে এখানে খুঁজে পাবেন। ওয়েবসাইটটাতে অলরেডি আমি কিন্তু নতুন সাইট হিসেবে আগে একটু যাচাই করে তারপর কিন্তু অলরেডি সাইটগুলো আপডেট করার চেষ্টা করি। আপনাদেরকে কোকা-কোলা usdt.com সাইটটার নাম, যেহেতু নতুন ব্র্যান্ডেড একটা ওয়েবসাইট, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। হিউজ পরিমাণ ইনকামের জন্য আপনার কিন্তু প্রফিটটা গেইন করার একটা সুযোগ থাকতেছে। আমি যদি মি অপশনে যাই, আমি অলরেডি $7 অলরেডি রিচার্জ করছি। আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে রিচার্জটা কমপ্লিট করছি। রিচার্জটা কিভাবে কমপ্লিট করেছিলাম সেটা একটু দেখায়। আপনি রিচার্জে ক্লিক করবেন, রিচার্জে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একটা কিন্তু স্ক্যান রয়েছে অ্যাড্রেসের, অথবা আপনি এখানে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে আপনার অলরেডি যে বাইন্যান্স আছে অথবা আপনি ট্রাস্ট ওয়ালেট আছে, অন্যান্য এক্সচেঞ্জার আছে, সকল এক্সচেঞ্জারে চলে যাবেন। সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এখানে USDT TRC20 এটা কিন্তু অলরেডি আপনার কিন্তু এখানে সেন্ড করতে হবে। এখানে নন TRC20 অলরেডি অ্যাড্রেসটা কিন্তু গ্রহণযোগ্য না। তারা কিন্তু বলছে আপনি যখন এই অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা কপি করে নিয়ে তারপর কিন্তু ট্রান্সফারটা কমপ্লিট করবেন, তারপর এখানে কিন্তু রিচার্জ কমপ্লিটে ক্লিক করতে বলছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি অন্যান্য এক্সচেঞ্জের যেখানে অলরেডি কম ইউএসডিটি অলরেডি উইথড্র করা যায় সেখান থেকে কাজ করে স্টার্ট করেন। দেখা যাচ্ছে যে বাইন্যান্স থেকে এখানে $7 রিচার্জ করা সম্ভব হয় না, তাই কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন। তো রিচার্জ করার পর আপনার ব্যালেন্স অলরেডি অ্যাড হয়ে যাবে এবং $7 অলরেডি কিন্তু আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আগে ভিআইপি গুলো দেখাই, $7 কেন আমি রিচার্জ করলাম সেটা একটু দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে $7 দিয়ে আমি কিন্তু প্রথম যে কোকা-কোলা 1 এই প্যাকেজটা কিন্তু করছি। এখন আপনি যদি এটা অলরেডি অ্যাক্টিভ করতে চান তাহলে $7 অলরেডি এখানে ইনভেস্ট করে স্টার্ট করতে পারেন। তারপর সেকেন্ড যে প্যাকেজটা আছে এটার প্রাইস হচ্ছে $50। আপনি এটা যদি অলরেডি দেখতে পাচ্ছেন $50 যদি আপনি এই প্যাকেজটা ইনভেস্ট বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা এখানে কোলা 2 তে অ্যাক্টিভ করেন তাহলে আপনার প্রফিট কেমন আসবে, এখানে ডেইলি প্রফিট আসবে $25। ঠিক আছে, আর আপনি যদি অলরেডি দেখতে পাচ্ছেন যে $7 দিয়ে যদি অ্যাক্টিভ করেন তাহলে আপনার প্রতিদিন $3 করে প্রফিট আসবে। তারপর থার্ড যে প্যাকেজটা আছে এটা হইতেছে আপনার $120, আপনি প্রতিদিন $60 করে বোনাস পাবেন। তারপর যেটা প্যাকেজ আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলরেডি এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি প্রফিট $320 প্যাকেজে $160 অলরেডি এখানে প্রফিট গেইন দিবে আপনাকে বলছে। এছাড়া আরো কিছু প্যাকেজ আছে 720, 990, এভাবে কিন্তু হিউজ পরিমাণ 22000 ইউএসডিটি পর্যন্ত কিন্তু অলরেডি এখানে প্যাকেজগুলো রয়েছে। আপনি যদি প্রথম প্যাকেজটা অ্যাক্টিভ করতে চান আমার জন্য বেস্ট হবে, আপনি ইচ্ছা করলে সেকেন্ড প্যাকেজ অ্যাক্টিভ করতে পারেন। এই দুইটা প্যাকেজের বেশি এখানে প্যাকেজ অ্যাক্টিভ করার আমি আপাতত মনে করছি কোনো প্রয়োজন নাই, কারণ এখানে আপনি যদি হাই রিস্ক নেন তাহলে $120 এখানে ইনভেস্ট করতে পারেন। তবে আমি সাজেস্ট করব সবাইকে 1 অথবা 2 এই দুইটা প্যাকেজ আপনি অ্যাক্টিভ করার জন্য। অ্যাক্টিভ করার পর টাস্কে ক্লিক করবেন, টাস্কে ক্লিক করার পর প্রতিদিন এখানে কিন্তু নির্দিষ্ট টাইমে আপনার টাস্কে বা চলে আসে। তো আপনি এখানে একটু কমপ্লিটে ক্লিক করলেন, তারপর এইভাবে লোড নিবে এবং আপনার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিটে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং আমার ব্যালেন্স যদি আমি যাই ব্যালেন্স চেক করি তাহলে কিন্তু আমার টোটাল ব্যালেন্স কিন্তু এখানে $10 এখানে শো করতেছে। ঠিক আছে, অর্থাৎ আমার $7 ছিল, এখন যেহেতু আমি আরো অলরেডি $3 এখানে রিচার্জ করেছি আমার টোটাল কিন্তু $10 হয়ে গেছে। তো এই বিষয়টা খুব ইজিলি, টাস্ক আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পর চলে আসবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন 8-20 ঘন্টা 58 মিনিট পর কিন্তু আমার অলরেডি চলে আসবে। যেহেতু অলরেডি এখানে আপনি হিসাব করেন সকাল 9টায় প্রতিদিন আপনার কিন্তু এখানে নতুন করে টাস্ক আপনার অ্যাড হবে প্রতিদিন সকাল 9টায়। তো ভিউয়ার্স আমার যেহেতু ব্যালেন্স এখানে এখন রয়েছে, আমি এখন আপনাদেরকে উইথড্র দিয়ে দেখাবো। উইথড্রতে ক্লিক করলাম, উইথড্রতে ক্লিক করার পর আমার ব্যালেন্স কতটুকু রয়েছে এটা এখানে শো করবে। তারপর এখানে বিষয়টা খেয়াল করে দেখেন, আপনার এখানে $3 এখানে লিখবেন, তারপর এখানে অ্যাড্রেসটা বসাবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনার অ্যাড্রেসটা কোথা থেকে পাবেন, অ্যাড্রেসটার জন্য যেতে হবে বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসতে হবে। আমি বাইন্যান্স থেকে কপি করে নিয়ে আসছি। বাইন্যান্সে গিয়ে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, ডিপোজিট অপশনে ক্লিক করার পর ইউএসডিটি লেখা রয়েছে, ইউএসডিটি তে ক্লিক করার পর ট্রন TRC20 এখানে ক্লিক করে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কপি করে নেবেন। তারপর সাইডে চলে আসবেন, সাইডে চলে আসার পর উইথড্রোতে ক্লিক করে এখানে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দিবেন, এখানে পেস্ট দিবেন। তারপর এখানে $3 আমি লিখে দিলাম, আমার যেহেতু এখানে ব্যালেন্সে $3 আছে, আমি $3 লিখে এখানে পাসওয়ার্ড আমার যে অলরেডি এখানে সাইন আপ পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আমি কনফার্ম করে দিলাম। তাহলে কিন্তু আমার যে উইথড্রো সাকসেসফুল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন উইথড্রোটা বেশি পেমেন্ট লেট করে না, 1-2 মিনিটের ভিতরে কিন্তু উইথড্রোটা এখানে পাওয়া যায়। তারপর আপনি অ্যাপে ক্লিক করলে আপনি কিন্তু তাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া কোম্পানির প্রোফাইলে তাদের কিন্তু ডিটেল এখানে উল্লেখ করা আছে, এখানে তাদের যে অফিসিয়াল সার্টিফিকেট আছে সেটা কিন্তু এখানে লক্ষ্য করুন। তারপর এখানে তাদের যে কাস্টমার কেয়ার সার্ভিস এবং অফিসিয়াল চ্যানেল সবই কিছু এখানে উল্লেখ করা রয়েছে, আপনি ইচ্ছে করলে তাদের সাথে কথা বলতে পারেন। তো আমি মি অপশনে ক্লিক করার পর আমার কিন্তু ব্যালেন্স অলরেডি $3 এখানে কেটে নিয়েছি, যেহেতু এটা আমি উইথড্র দিয়েছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে অপশন আছে, অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করলে আপনার বেসিকে কত টাকা আছে, আপনি উইথড্রল অ্যামাউন্ট কত আছে এটা কিন্তু দেখতে পারবেন। তারপর ফাইন্যান্সিয়াল রেকর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার দেখেন উইথড্রল অ্যাকাউন্ট এখানে শো করবে, আপনি কত ডলার উইথড্র দিয়েছেন, এবং এটা -3 এখানে শো করতেছে। বেশি একটা সময় নেবে না উইথড্র আসতে, অলরেডি 12:04 বাজে, 2-1 মিনিটের ভিতরে যেহেতু ওটো সিস্টেম অলরেডি আপডেট করা আছে তাই কিন্তু খুব দ্রুত এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আর ইন্টারফেস দেখতে পাচ্ছেন, আপনার ফ্রেন্ডকে যদি আপনি এখানে ইনভাইট করতে চান তাহলে দেখতে পারবেন যে অলরেডি আমার একটা ফ্রেন্ড অলরেডি অ্যাড হয়েছে টিম 1-এ, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আপনাদের ভিডিও মেক করার সময় কিন্তু অলরেডি সাইডে দিয়েছিলাম বা গ্রুপে দিয়েছিলাম। আপনার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকে শেয়ার করলে সেখান থেকে আপনি কিন্তু কমিশন পাবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইউএসডি ডিপোজিট প্রসেসিং $3 দেখাচ্ছে। আমি আগে বলেছিলাম যে এই ডলার সাইটগুলো পুরো কোপ দিবে, অর্থাৎ আপনাকে এখানে খুব সহজেই কিন্তু ইনকামের জন্য একটা ভালো রাস্তা রয়েছে। যারা অলরেডি প্রফিট গেইন করতে পারেন আজকে থেকে শুরু করুন, যেহেতু সাইটটা আজকে নরমালি মার্কেটে এসেছে তাই কিন্তু আজকে থেকে স্টার্ট করলে আপনি কিন্তু প্রফিটের ভিতরে থাকতে পারবেন। তাছাড়া রয়েছে দেখুন এখানে লেভেল 1, 2, 3 পর্যন্ত আপনার কিন্তু এখানে আপনি প্রফিট গেইন করতে পারবেন। তো ভিউয়ার্স অলরেডি আপনি যদি টিম সম্পর্কে দেখতে পারলেন, এছাড়া যদি আরো বেশি তথ্য দেখতে চান তাহলে কিন্তু নিচে আপডেটগুলো দেখতে পারেন। সব থেকে মজার বিষয় আপনি এখানে তারা কি পরিমাণ মেম্বার এখানে অ্যাড হইতেছে, এই টোটাল সকল কিছু কিন্তু অটোমেটিক সিস্টেম এখানে কিন্তু লেখা রয়েছে, কত কত মেম্বার এখানে অ্যাড হচ্ছে এটা কিন্তু এখানে শো করে থাকে। তারপরে আমি ভিআইপি তে ক্লিক করে আপনাদের একটা ম্যাজিক দেখাই। ম্যাজিক বলতে এখানে সর্বনিম্ন যে প্যাকেজটা আছে এখানে কিন্তু আপগ্রেড লগে যদি এখানে ক্লিক করি আমি, তাহলে কিন্তু আপনার কোন প্যাকেজ অলরেডি এখানে আপডেট করা আছে সেটা কিন্তু এখানে শো করবে। এছাড়া নতুন নতুন যে সাইটগুলো অলরেডি আপডেট করা হয় বা নতুন নতুন সাইটগুলো দেওয়া হয়, অলরেডি দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট সাকসেসফুলি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু 24 ঘন্টা সার্ভিসে কিন্তু তাদের যে টেলিগ্রাম সার্ভিসটা রয়েছে অনলাইন সার্ভিস সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তাই কিন্তু আপনি খুব সহজে তাদের সাথে অলরেডি কথা বলতে পারবেন। তারপর মেসেজ আইকনে ক্লিক করলে এখানে আপনার উইথড্র যে সাকসেসফুল হয়েছে নতুন নতুন যে মেসেজগুলো বা নোটিফিকেশনগুলো আছে এখানে আপনি দেখতে পারবেন। এছাড়া আপনার এখানে ভাষা চেঞ্জ করার জন্য ইংলিশ বা যে কোনো ভাষা কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন, আপনি ইচ্ছে করলে বাংলাতেও এইটা ব্যবহার করতে পারেন। তার কোকাকোলাতে ক্লিক করলে অলরেডি আপনার কিন্তু হোম ইন্টারফেসে নিয়ে আসবে। ভিউয়ার্স অলরেডি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনারা এই নতুন সাইটটাতে কাজ করতে আগ্রহী কিনা। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন এবং অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকলেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট মাস্ট। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।